নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর এই ভিডিওর মাধ্যমে আমরা মডার্ন হিস্ট্রির গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো একটা অ্যাপ্রক্সিমেট ওয়েতে ক্রোনোলজিক্যালি কিন্তু দেখব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওটা সমস্ত পরীক্ষা যেখানে মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেন আসে সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। সামনে যে এক্সামগুলো আসছে WBPSC ক্লার্কশিপ, ফুড এসআই, WBPR এসআই কনস্টেবল, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। দেখুন, আমরা বললাম ক্রোনোলজিক্যালি এগোবো। তো মডার্ন হিস্ট্রির সূচনা কিন্তু হচ্ছে মোটামুটি 1498 সালে, যখন ভাস্কো দা গামা ভারতবর্ষে আসছেন। অর্থাৎ ভারতের ইতিহাসে আধুনিক যুগ কোথা থেকে শুরু হচ্ছে? যখন পর্তুগিজরা প্রথম ভারতে আসে 1498 সালে, কিন্তু ভাস্কো দা গামা প্রথম ভারতবর্ষে আসেন কোঝিকোড়ে, বর্তমান কালিকট বা কোঝিকোটে, কিন্তু তখনকার নাম ছিল কোঝিকোড। সেখানে কিন্তু সমুদ্রপথ আবিষ্কার করে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসছেন। তারপরে যদি আমরা দেখি আর কারা কারা ভারতবর্ষে কোন সালে এসেছিল সেগুলোও ইম্পর্টেন্ট। যেমন 1595 সালে ডাচরা ভারতবর্ষে আসে, 1595 সালে ডাচরা কিন্তু মোটামুটি ভারতবর্ষে আসছে। তারপর 1600 সালে ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিলো। ব্রিটিশরা 1600 সালে ভারতবর্ষে আসলেও অ্যাকচুয়ালি পরবর্তীকালে, 1600 পরেও কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় ব্রিটিশরা তাদের আধিপত্য তখন স্থাপন করতে পারেনি। তারপর 1613 সালে উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের দরবারে আসেন। 1615 সালে স্যার টমাস রো, তিনিও কিন্তু জাহাঙ্গীরের কোর্টে হাজির হন। তারপরে আসে ফ্রেঞ্চরা বা ফরাসিরা ভারতবর্ষে আসেন। 1664 সালে ফরাসিরা ভারতবর্ষে আসেন। তারপরে ক্রোনোলজি যদি আমরা দেখি, 1690 সালে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, জব চার্নক তিনি কিন্তু কলকাতা শহরটি আবিষ্কার করেন। কলকাতা শহরটি অ্যাকচুয়ালি আবিষ্কার বলা ভুল, তিনি কলকাতা শহরটির পত্তন করেন কী কী নিয়ে? তিনটে শহর, সুতানুটি, কলকাতা এবং গোবিন্দপুর। সুতানুটি, কলকাতা এবং গোবিন্দপুর, এই তিনটে শহরকে নিয়ে, তিনটে অ্যাকচুয়ালি শহর ছিল না তখন, তিনটে গ্রামকে নিয়ে কলকাতা শহরের কিন্তু সূচনা করেন। তারপরে আসে 1756 সালে। 1756 সালে কিন্তু ব্রিটিশার্সরা কাশিমবাজার ফ্যাক্টরি দখল করেন সিরাজের কাছ থেকে। ব্রিটিশরা কাশিমবাজার ফ্যাক্টরি সিরাজের কাছ থেকে কাশিমবাজার ফ্যাক্টরি কিন্তু দখল করেন। সেই সময়েই তার কিছুদিন পরে 1757 সালের 2রা জুন ট্রিটি অফ আলিনগর কিন্তু স্বাক্ষরিত হয় সিরাজউদ্দৌল্লা এবং ব্রিটিশদের সাথে। আর তারপরে 1757 সালে 23 জুন ব্যাটেল অফ পলাশি হয়। পলাশির যুদ্ধ কিন্তু হয় 23 জুন 1757। আর এই যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলা পরাজিত হয় ব্রিটিশদের কাছ থেকে। এখানে কিন্তু ব্রিটিশদের সৈন্য খুব অল্প হলেও সিরাজউদ্দৌলার যে বিশ্বস্ত যারা ছিল, মির্জাফর, মানিকচাঁদ, এরা কিন্তু সিরাজউদ্দৌলার সাথে ধোঁকা দেয় এবং সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে ব্রিটিশদের সাথে হাত মেলায়। তারপর মির্জাফর এখানে বাংলার নবাব হয়ে বসে। 1757 সালের পর থেকে কিন্তু মির্জাফর ভারতের নবাব হয়ে বসে, সরি, বাংলার নবাব হয়ে বসে। মির্জাফর বাংলার নবাব হয়ে বসার কিছুদিন পরে ব্রিটিশরা দেখলো যে মির্জাফর ভালোভাবে কাজ করতে পারছে না, মির্জাফরের মধ্যে সেই রাজ্য শাসনের সেই ট্যালেন্টটাই নেই। তো সেই জন্য তারা তারপর মীর কাসিমকে, মির্জাফরের জামাতা বা জামাই মীর কাসিমকে কিন্তু সিংহাসনে বসায়। তো মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা। মীর কাসিমকে যখন সিংহাসনে বসায় তখন কিন্তু দেখা যায় যে মীর কাসিম ব্রিটিশদের থেকে বেরিয়ে, ব্রিটিশদের অধীনত্ব থেকে বেরিয়ে তিনি কিন্তু নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছিলেন তার নিজের রাজ্যকে। তো ব্রিটিশদের সেটা পছন্দ হয়নি এবং মীর কাসিম যখন সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন, বেরোনোর জন্য তিনি কী করেন, 1764 সালে ব্যাটেল অফ বক্সার লড়েন কাদের সাথে? 1764 সালে মীর কাসিম তিনি কিন্তু অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা আর দিল্লির নবাব শাহ আলম এদের সাথে মিলে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু ব্যাটেল অফ বক্সার লড়েন 1764 সালে। এর মাঝে একটা কিন্তু ঘটনা ঘটে যায় 1759 সালে, যেটা হচ্ছে ব্যাটেল অফ বেদারা। ব্যাটেল অফ বেদারা হয় কাদের সাথে? ইংরেজ এবং ডাচদের সাথে। ইংরেজ এবং ডাচদের মধ্যে কিন্তু ব্যাটেল অফ বেদারা হয় এবং এই যুদ্ধে কিন্তু ইংরেজরা জয়লাভ করে এবং ডাচরা কিন্তু ভারত থেকে বিতাড়িত হয়। তারপর 1764 সালে ব্যাটেল অফ বক্সারে ইংরেজরা যখন জয়লাভ করে, তারপরে 1765 সালে কিন্তু ডুয়েল গভর্নেন্স শুরু হয় বা দ্বৈত শাসন ব্যবস্থা কী বলা হয়। 1765-তে যে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হচ্ছে, দ্বৈত শাসন ব্যবস্থায় ব্রিটিশদের হাতে সম্পূর্ণ কিন্তু পাওয়ারটা থাকবে এবং রেভিনিউ কালেকশনের পাওয়ারটা কিন্তু ব্রিটিশদের হাতে থাকবে, আর রাজ্য শাসন করা এটা কিন্তু থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এটা কিন্তু থাকবে দেশীয় নবাবদের হাতে। এর ফলে কিন্তু দেখা যায় যে একেবারে সমগ্র যে সোসাইটি, সমগ্র যে রাজত্ব, তার যে ভিত সেটা কিন্তু ভেঙে পড়ছে। কারণ ক্ষমতাহীন যে দায়িত্ব সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না এবং ক্ষমতাহীন দায়িত্ব সেটা কখনোই কোনো একটা রাজ্যের পক্ষে ভালো থাকে না, এবং রেভিনিউ কালেকশনও ছিল না নবাবের হাতে। তো সেক্ষেত্রে কিন্তু সেই ভিতটা কিন্তু ভেঙে পড়ছিল।
তো এটা কিন্তু দেখা দেখতে দেখতে 1772 সালে ওয়ারেন হেস্টিংস এই যে দ্বৈত ছিন্ন ব্যবস্থা এটার কিন্তু অবসান ঘটায়। তো এই 1765 সালে ডুয়াল গভর্নেন্স যেমন হয়, 1765 সালে কিন্তু এলাহাবাদের ট্রিটিও হয়, এলাহাবাদের সন্ধি হয়। এটা কিন্তু রবার্ট ক্লাইভ, সুজাউদ্দৌলা এবং শাহ আলমের মধ্যে হয়, অর্থাৎ ব্যাটেল অফ বক্সার লড়ে কারা কারা, মীর কাসিম, শাহ আলম টু আর সুজাউদ্দৌলা, সুজাউদ্দৌলা এরা লড়ে। কিন্তু এখান থেকে মীর কাসিমকে বাদ দিয়ে শাহ আলম আর সুজাউদ্দৌলার সাথে কিন্তু এলাহাবাদের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় ব্রিটিশদের 1765 সালে। তারপর 1772 সালে ডুয়েল গভর্নেন্সের শেষ করা হয় বা অন্ত করা হয় এবং ওয়ারেন হেস্টিংস এখানে গভর্নর অব বেঙ্গল হিসেবে কিন্তু নিযুক্ত হয়। তারপরে এগুলো থেকে একটু বেরিয়ে আসলে আমরা যদি দেশীয় যে রাজ্যগুলো ছিল সেগুলো সম্পর্কে দেখি, তাহলে দেখব 1767 সালে প্রথম কিন্তু ইঙ্গো মাহেশের যুদ্ধ শুরু হয়। প্রথম ইঙ্গো মাহেশের যুদ্ধ 1767 সালে যে শুরু হলো, কাদের সাথে শুরু, কাদের সাথে কাদের হলো, তো 1767 সালে মাহেশরের সম্রাট হায়দার আলীর সাথে ব্রিটিশদের কিন্তু ইঙ্গো মাহেশের যুদ্ধ, প্রথম ইঙ্গো মাহেশের যুদ্ধ হয়। এবং 1769 সালে এই প্রথম ইঙ্গো মাহেশের যুদ্ধ অবসান হয় কিসের মাধ্যমে, ট্রিটি অফ মাদ্রাস, ট্রিটি অফ মাদ্রাস বা মাদ্রাজের সন্ধির মাধ্যমে কিন্তু 1769 সালে প্রথম ইঙ্গো মাহেশের যুদ্ধের অবসান ঘটে। এবং এই যুদ্ধে কিন্তু প্রথম ইঙ্গো মাহেশের যুদ্ধে হায়দার আলী অনেকটা এগিয়ে ছিল ইংরেজদের থেকে। তারপরে 1780 সালে আবার সেকেন্ড ইঙ্গো মাহেশের যুদ্ধ হয় বা দ্বিতীয় ইঙ্গো মাহেশের যুদ্ধ হয় 1780 সালে। এই যুদ্ধ কিন্তু হায়দার আলী ভার্সেস ব্রিটিশদের মধ্যে হয়, কিন্তু এই যুদ্ধ চলাকালীন হায়দার আলী কিন্তু মারা যান 1782 সালে। তো তারপরে 1782 সালে হায়দার আলী মারা যাওয়ার পরে টিপু সুলতান ব্রিটিশদের সাথে কিন্তু এই যুদ্ধকে বজায় রাখে এবং 1784 সাল পর্যন্ত, 1784 সাল পর্যন্ত কিন্তু এই যুদ্ধটাকে টেনে নিয়ে যায়। এবং 1784 সালে ট্রিটি অফ ম্যাঙ্গালোর, ট্রিটি অফ ম্যাঙ্গালোর এর মাধ্যমে বা ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে কিন্তু এই যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধে কিন্তু ব্রিটিশরা এগিয়েছিল 1790 সালে। তারপরে আচ্ছা এখানে একটু মাথায় রাখবেন, এই যে টিপু সুলতান তিনি কিন্তু জ্যাকোবিন ক্লাব, ফরাসিদের জ্যাকোবিন ক্লাবের মেম্বার হয়েছিলেন এবং টিপু সুলতান তিনি কিন্তু ফরাসিদের সাহায্য নিচ্ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, এটা মাথায় রাখবেন। 1790 সালে থার্ড ইঙ্গো মহীশের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ টিপু সুলতান এবং তার সাথে ইংরেজদের হয়। তো এই যুদ্ধ আবার সমাপ্তি হয় 1792 সালে ট্রিটি অফ সেরিঙ্গাপত্তনমের মাধ্যমে। এই যুদ্ধে টিপু সুলতানের একটা বিরাট পরাজয় ঘটে, টিপু সুলতানের অনেক অর্থ চলে যায়, তার নিজের ছেলেকে সন্তানকে বন্দি রাখতে হয় ব্রিটিশদের কাছে। ফাইনালি 1799 সালে যখন 1798 সালে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ করার চেষ্টা করে, তখন টিপু সুলতানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। টিপু সুলতান আবার খুব রেগে গিয়ে 1799 সালে লাস্ট ইঙ্গো মহীশের যুদ্ধ, যেটাকে বলা হয় মলভেরির যুদ্ধ, সেটা করার চেষ্টা করে ব্রিটিশদের বিরুদ্ধে। কিন্তু এই যুদ্ধে প্রথমেই কিন্তু টিপু সুলতান মারা যায় 1799 সালে, ফোর্থ ইঙ্গো মহীশের যুদ্ধ বা ফোর্থ বা লাস্ট বলুন যাই বলুন না কেন, ফোর্থ ইঙ্গো মহীশের যুদ্ধ বা লাস্ট ইঙ্গো মহীশের যুদ্ধ যেটাকে আমরা বলি মলভেরির যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু 1799 সালে টিপু সুলতান মারা যান এবং মহীশের সাম্রাজ্যের পতন ঘটে। তারপরে আছে 1809 সালে ট্রিটি অফ অমৃতসর সাইন হয়। ট্রিটি অফ অমৃতসর 1809 সালে কিন্তু মাথায় রাখবেন রঞ্জিত সিং এবং ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত হয়। তারপর 1846 সালে ট্রিটি অফ লাহোর স্বাক্ষরিত হয়। ট্রিটি অফ লাহোরে কী বলা হয়, সরজু যে নদী তার দক্ষিণের ভূখণ্ড কোম্পানিকে দেওয়া হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে শিখরা কিন্তু কোম্পানিকে 1.5 কোটি টাকা দেবে। 1846 সালে এই ট্রিটি অফ লাহোর কিন্তু স্বাক্ষরিত হচ্ছে। তারপরে 1746 সালে চলে আসছি আমরা, 1746 সালে কিছু ইম্পর্ট্যান্ট বাকি রয়ে গেছে আমাদের, কর্ণাটিক ওয়ার, ফার্স্ট কর্ণাটিক ওয়ার বা কর্ণাটকের যুদ্ধ। প্রথম কর্ণাটিক ওয়ার হয় 1746 থেকে 1748 সাল পর্যন্ত। তো এই প্রথম কর্ণাটিক ওয়ার, কর্ণাটিক ওয়ার অ্যাকচুয়ালি কাদের মধ্যে হয়, ব্রিটিশদের সাথে ফরাসিদের হয়। আমাদের ভারতবর্ষে কর্ণাটিক ওয়ারে ব্রিটিশদের সাথে ফরাসিদের হচ্ছে এবং তার সাথে ভারতীয় যে দেশি নবাবরা তারা কিন্তু জড়িয়ে পড়ছিল। তো সেই যুদ্ধটাকে কিন্তু বলা হচ্ছে কর্ণাটিক ওয়ার। প্রথম কর্ণাটিক ওয়ার হচ্ছে 1746 থেকে 1748 পর্যন্ত। তো এই কর্ণাটিক ওয়ার, প্রথম কর্ণাটিক ওয়ার শেষ হচ্ছে 1748 সালে কোন সন্ধির মাধ্যমে, আইলা চ্যাপেলের সন্ধি, 1748 সালে আইলা চ্যাপেলের সন্ধির মাধ্যমে কিন্তু শেষ হচ্ছে। তারপরে সেকেন্ড কর্ণাটিক ওয়ার বা সেকেন্ড কর্ণাটকের যুদ্ধ হচ্ছে 1749 সালে শুরু হচ্ছে। 1749 থেকে এই যুদ্ধ 1754 সাল পর্যন্ত কিন্তু চলছে। 1754 সালে এই যুদ্ধও কিন্তু শেষ হচ্ছে কোন সন্ধির মাধ্যমে, ট্রিটি অফ পণ্ডিচেরি বা পণ্ডিচেরির সন্ধি বা ট্রিটি অফ পণ্ডিচেরির মাধ্যমে কিন্তু সেকেন্ড কর্ণাটিক ওয়ার শেষ হচ্ছে। আর ফাইনাল এবং থার্ড কর্ণাটিক ওয়ার এটা কিন্তু শুরু হচ্ছে 1756 সালে। আর এই যুদ্ধ শেষ হয় কত সালে, 1763। এই সময় কিন্তু
ইংল্যান্ডে সপ্তবর্ষী ইউরোপে, ইংল্যান্ড বলা ভুল, ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ চলছিল ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে। তো এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফরাসিরা পরাজিত হয় এবং তার ফলে কিন্তু এখানেও কিন্তু ফরাসিরা পরাজিত হয়ে যায়। তো 1756 থেকে 1763 পর্যন্ত কিন্তু এই যুদ্ধ চলেছিল এবং প্যারিসের সন্ধির মাধ্যমে, ট্রিটি অফ প্যারিস, প্যারিসের সন্ধির মাধ্যমে 1763 সালে এই যুদ্ধের কিন্তু অবসান ঘটে। তারপর যদি আমরা মারাঠা সাম্রাজ্যে ঢুকে যাই তাহলে দেখবো 1775 সালে কিন্তু প্রথম ইঙ্গো মারাঠা ওয়ার হয়। আর ইঙ্গো মারাঠা ওয়ার আমি এখন ডিটেলসে ডিসকাস করতে পারবো না, অনেক বড়ো একটা লেকচার হয়ে যাবে। তো 1775 সালে প্রথম ইঙ্গো মারাঠা ওয়ার কিন্তু হয়, ইংরেজদের সাথে মারাঠাদের কিন্তু প্রথম যুদ্ধ হয় এবং এই যুদ্ধের সমাপ্তি হয় ট্রিটি অফ সলবাই বা সলবাইয়ের সন্ধি 1782 সালের মাধ্যমে। তারপর 1802 সালে ট্রিটি অফ বেসিন হয়। ট্রিটি অফ বেসিন মাথায় রাখবেন, এটা কিন্তু ইংরেজ এবং বাজিরাও, দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে 1802 সালে ট্রিটি অফ বেসিন হয়। তারপর 1775 সালে একটি গুরুত্বপূর্ণ সন্ধি হয়েছিল, সেটা হচ্ছে সুরাটের সন্ধি। এই যে সুরাটের সন্ধি, এটা কিন্তু রঘুনাথ রাও এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। এই ট্রিটি অফ সুরাটের সাথে কিন্তু অনেকটা ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার যুক্ত রয়েছে। তারপর 1776 সালে ট্রিটি অফ পুরন্দর কিন্তু হয়, পুরন্দরের সন্ধি, এটা 1776 সালে হয়। আর এই পুরন্দরের সন্ধি মাধবরাও, দ্বিতীয় মাধবরাও তার সাথে ইংরেজদের কিন্তু হয়, মাথায় রাখবেন। নেক্সট 1803 সালে ট্রিটি অফ দেওগাঁও হয় এবং সূর্যি অঞ্জনগাঁও ট্রিটি হয়, অর্থাৎ দেওগাঁওয়ের সন্ধি হয় এবং সূর্যি অঞ্জনগাঁওয়ের সন্ধি হয়। তো দেওগাঁওয়ের সন্ধি কিন্তু ভোঁসলে, এই যে দেওগাঁওয়ের সন্ধি ভোঁসলে এবং ব্রিটিশদের সাথে হয়, ভোঁসলে এবং ব্রিটিশ। আর সূর্যি বা সুরজ অঞ্জনগাঁওয়ের সন্ধি, এটা কিন্তু ব্রিটিশ এবং দৌলতরাও সিন্ধিয়া, এটা সিন্ধিয়া অ্যান্ড ব্রিটিশদের মধ্যে হয়। তারপরে 1816 সালে ইংরেজ এবং নেপালের সম্পর্ক যখন তিক্ত হয়ে যায়, ইংরেজরা নেপাল আক্রমণ করে এবং নেপাল কিন্তু পরাজিত হচ্ছিল, তো সেই সময় কিন্তু ট্রিটি অফ সগৌলি, সগৌলির সন্ধি 1816 সালে কিন্তু স্বাক্ষরিত হয়। এরপর দিন আমরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এরপর দিন আমরা 1772 সাল থেকে যে ইম্পর্ট্যান্ট ভূমি বন্দোবস্তগুলো শুরু হয়েছিল এবং সেই ওয়াইজ ক্রোনোলজিক্যালি কিন্তু এগিয়ে যাবো। তো নেক্সট লেকচারে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।